ওয়েলকাম টু আওয়ার ক্লাস জব হাঙ্গার থেকে আমি বিকাশ আজকে আমাদের আলোচনার টপিকস ইংলিশের সবথেকে গুরুত্বপূর্ণ বেসিক টপিক যেটা হচ্ছে সেন্টেন্স চলো আমরা সেন্টেন্স সম্পর্কে শিখি আচ্ছা আমি এখানে দুইটা উদাহরণ দিয়েছি তাই না যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ আবার বাংলাদেশ ইজ অফ ঢাকা দ্য ক্যাপিটাল তাই না আচ্ছা এই সেন্টেন্সটার ক্ষেত্রে যখন আমি দেখি হ্যাঁ এই সেন্টেন্সটার ক্ষেত্রে যখন আমি দেখব তখন কি হচ্ছে যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ আমি আমার মনের অর্থ পূর্ণ করতে পারতেছি তাই না মনের অর্থ প্রকাশ করতে পারতেছি মানুষকে আমার কথাটা বুঝাইতে পারতেছি তাই না পরটাতে যখন দেখি বাংলাদেশ ইজ অফ ঢাকা দ্য ক্যাপিটাল তাই না তখন কিন্তু এলোমেলো লাগতেছে আমি আমার কথাগুলোকে আমি গুছাই বলতে পারতেছি না কিংবা আমার মনের অর্থটাকেও মানুষকে বুঝাইতে পারতেছি না তার মানে সেন্টেন্স কি হলো যে বলতেছে যে তাকে কি অর্থবোধ হইতে হবে আর কি হইবে যে গোছালো হইতে হবে অর্থাৎ গ্রামাটিক্যাল রুলস যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই নিয়মটা মেনে চলতে হবে তাই না তাহলে আমরা শর্ত পাইলাম কয়টা দুইটা একটা হচ্ছে অর্থবোধ হইতে হবে দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস মেনে চলতে হবে অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট হ্যাঁ এই সংজ্ঞা অনুসারে বা এই স্ট্রাকচার অনুসারে তাদেরকে যেতে হবে ঠিক আছে তাহলে সেন্টেন্স কী পাইলাম যে দুই বা ততোধিক ওয়ার্ড একত্রে মিলিত হয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখন আমরা তাকে সেন্টেন্স বলতেছি তারপর চলে যাই সেন্টেন্সের পার্ট কয়টি তাই না সেন্টেন্সের পার্ট আমরা জানি হচ্ছে দুইটি একটি হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট তাই না সাবজেক্ট কাকে বলতেছি সাবজেক্ট একটা বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলতেছি আর প্রেডিকেট কাকে বলতেছি একটি বাক্যে যার সম্পর্কে কিছু বলবো হ্যাঁ যার সম্পর্কে বলবো তাকে আমরা প্রেডিকেট বলতেছি আচ্ছা চলে যাই তার এই সেন্টেন্স ক্ষেত্রে আমরা দেখি হ্যাঁ যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ আচ্ছা এই সেন্টেন্সে আমরা কার সম্পর্কে বলতেছি হ্যাঁ ঢাকা সম্পর্কে বলতেছি তাই না যে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী তার মানে ঢাকা হচ্ছে সাবজেক্ট আচ্ছা আমি কি বলছি প্রেডিকেট সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই না প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় আমি এখানে ঢাকা পাইলাম সাবজেক্ট ঢাকা সম্পর্কে কী বললাম যে ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ মানে বাংলাদেশের রাজধানী হয় ঢাকা তার মানে কি ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে প্রেডিকেট আর একটা জিনিস সবসময় মনে রাখবা যে প্রেডিকেট সবসময় একটি ফাইনাল ভার্ব ইউজ করে অর্থাৎ প্রেডিকেটে ফাইনাল ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে ঠিক আছে যদি কোনো প্রেডিকেটে ফাইনাল ভার্ব না থাকে তাহলে সেটাকে আমরা প্রেডিকেট অবশ্যই বলবো না তাহলে একটা একটা সেন্টেন্সের অপরিহার্য বিষয় কী কী পাইলাম সাবজেক্ট পাইলাম তাই না তারপর অবজেক্ট পাইলাম তারপর হচ্ছে ফাইনাল ভার্ব তারপর আমরা যাই সেন্টেন্সের প্রকারভেদগুলোতে অর্থাৎ কাইন্ডস অফ সেন্টেন্স তাই না সেন্টেন্সকে দুইটি বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে বা জোর দিয়ে ভাগ করা হয়েছে একটা হচ্ছে অর্থ বা মনের ভাবের দিক থেকে আরেকটা হচ্ছে গঠন অনুসারে অর্থ বা মনের ভাব অনুসারে সেন্টেন্সকে আবার পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম নাম্বার যে সেন্টেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ সেন্টেন্স যেটা হচ্ছে বিবৃতি করে বা কোনো কিছুর বর্ণনা প্রকাশ করে ঠিক আছে দ্বিতীয় নাম্বার যে সেন্টেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করে কাউকে প্রশ্ন সূচিত করে কাউকে জিজ্ঞাসা করে এবং কারো কাছ থেকে কিছু জানতে চায় ঠিক আছে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটাকে বলতেছি যখন কোনো কিছু কোনো সেন্টেন্স দ্বারা কী করা হবে আদেশ করা হবে উপদেশ করা হবে নিষেধ করা হবে বা অনুরোধ করা হবে তখন যে সেন্টেন্স আমরা ইউজ করব তখন সেই সেন্টেন্সটাকে বলতেছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আচ্ছা তারপর চতুর্থ নাম্বার যে সেন্টেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স আমরা কাকে বলতেছি যে সেন্টেন্স দ্বারা বক্তা তার মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে থাকে তাকেই আমরা বলতেছি অপটেটিভ সেন্টেন্স তারপরে শেষ নাম্বার যে সেন্টেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কাকে বলতেছি যখন কোনো সেন্টেন্স দ্বারা কোনো প্রবল অনুভূতি বা উচ্ছ্বাস বা মনের আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় তখন সেই সেন্টেন্সটাকে বলতেছি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ঠিক আছে তাহলে আমরা চেনার উপায় গেলাতে চলে যাই প্রথমে বলছি আমরা হচ্ছে অ্যাজার্টিভ সেন্টেন্স অ্যাজার্টিভ সেন্টেন্স চেনার উপায় কীগুলো কী কী প্রথমে সাবজেক্ট থাকবে এবং শেষে ফুলস্টপ থাকবে অর্থাৎ যে সেন্টেন্সগুলোতে প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হবে শেষে ফুলস্টপ দ্বারা শেষ হবে সেই সব সেন্টেন্সকে আমরা অ্যাজার্টিভ সেন্টেন্স বলতে পারবো ঠিক আছে যেমন আমি অ্যাজার্টিভ সেন্টেন্সের কথা বলছি ফার্স্ট নাম্বার যে সেন্টেন্সটা আমি একটা উদাহরণ পাইছি যে অপু ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় তাই না এখানে সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে এবং ফুলস্টপ দ্বারা শেষ হয়েছে তার মানে কি এটা অ্যাজার্টিভ সেন্টেন্স ঠিক আছে
দ্বিতীয় নাম্বার সেন্টেন্স যেটা পাইছি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স একে সিনার চিনব কিভাবে সব সময় যে সেন্টেন্সগুলো দেখব যে ws s অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে এবং কোশ্চেন মার্ক দ্বারা শেষ হয়েছে সেই সব সেন্টেন্স দেখলেই আমি বলবো এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আচ্ছা দেখি যেমন বলছি যে হোয়াট ইজ ইওর প্ল্যান মানে কি এখানে ws দিয়ে শুরু হয়েছে এবং কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়েছে তার মানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ আমরা যদি এই চিহ্নগুলো দেখি তাহলে বলে দিব যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর যে ইম্পারেটিভ সেন্টেন্স কি বলছিলাম যে আদেশ উপদেশ নিষেধ অনুরোধ বোঝাবে হ্যাঁ সিনার উপায়গুলো কি কি এটা অবশ্যই ভার্ব দ্বারা শুরু হবে একটা ফাইনাল ভার্ব দ্বারা শুরু হবে এবং নেগেটিভ বোঝালে ডু নট দ্বারা শুরু হবে বা প্লিজ বা কাইন্ডলি বা লেট ইত্যাদি দ্বারাও শুরু হইতে পারে ঠিক আছে যদি আমরা কোনো সেন্টেন্সে এগুলো পাই হ্যাঁ ফিনিট ভার্ব ডু নট প্লিজ কাইন্ডলি এবং শেষে ফুল স্টপ দ্বারা শেষ হয়েছে তাহলে সেই সব সেন্টেন্সকেও আমরা কি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স বলবো আচ্ছা অপারেটিভ সেন্টেন্স কি বলছিলাম যে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে হ্যাঁ সেসব সেন্টেন্সকে বলতেছি অপারেটিভ সেন্টেন্স আচ্ছা অপারেটিভ সেন্টেন্স চেনার উপায়গুলো কী কী যে সেন্টেন্স শুরুতে মে থাকবে এবং শেষে ফুল স্টপ থাকে অর্থাৎ যে সেন্টেন্সের শুরুতে মে পাবো এবং শেষে ফুল স্টপ পাবো সেসব সেন্টেন্সকে বলবো হচ্ছে অপারেটিভ সেন্টেন্স ঠিক আছে তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলছি কি হঠাৎ কোনো অনুভূতি বা প্রবল কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা উচ্ছ্বাস প্রকাশ করে থাকে তাই না এটাতে দেখলেই বুঝা পাবো যে একটা এক্সক্লেমেটরি সাইন থাকবে ঠিক আছে আর কতগুলো এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকে যেমন হুররা এলাস ঠিক আছে এসব ওয়ার্ডের শেষে এক্সক্লেমেটরি সাইন থাকে তাহলে সাইন থাকলে আমরা বুঝে নেবো যে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি কোনো সেন্টেন্সে দেখি হ্যাঁ যে কোনটা এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে কী দিয়ে শুরু হবে কিন্তু শেষে আমরা দেখবো হচ্ছে এক্সক্লেমেটরি সাইন আছে কিনা যদি থাকে তাহলে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স আচ্ছা আমরা উদাহরণে যাই যেমন দেখি হাউ বিউটিফুল নাইট ইজ আচ্ছা দেখো ইজের শেষে একটা এক্সক্লেমেটরি সাইন আছে তার মানে কি যদি শেষে কোনো সেন্টেন্সের এক্সক্লেমেটরি সাইন পাই তাহলে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষ আচ্ছা এখন আমরা যে দ্বিতীয় ভাব বা দ্বিতীয় বিষয় হচ্ছে গঠন অনুসারে তাই না যে গঠন অনুসারে সেন্টেন্সকে আমরা ভাগ করছিলাম কী কী সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তাই না এখন সিম্পল সেন্টেন্স আমরা কাকে বলতেছি যখন একটি সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র প্রেডিকেট থাকবে অথবা একটি মাত্র ক্লজ থাকবে তখন আমরা সেই সেন্টেন্সটাকে বলতেছি সিম্পল সেন্টেন্স হ্যাঁ সিনার উপায়গুলো কী কী যদি কোনো সেন্টেন্সে ইনস্পাইট অফ ডিসপাইট বিকজ অফ হ্যাঁ যদি কোনো সেন্টেন্সে ইনস্পাইট অফ ডিসপাইট বিকজ অফ বিং ইত্যাদি ওয়ার্ড দেখতে পাই তাহলে সেই সব সেন্টেন্সকে আমরা অবশ্যই সিম্পল সেন্টেন্স বলবো আবার কমপ্লেক্স সেন্টেন্স হ্যাঁ কোন কোন সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স সেন্টেন্স বলতেছি যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতেছি আচ্ছা প্রিন্সিপাল ক্লজ কাকে বলতেছি আমরা যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া নিজে নিজে বা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে সেসব সেন্টেন্সকে বা ক্লজকে বলতেছি প্রিন্সিপাল ক্লজ ঠিক আছে আর সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলো বলতেছি যে প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বা নিজে নিজে কখনো অর্থ প্রকাশ করতে পারে না সেসব সেন্টেন্সকে সাবঅর্ডিনেট ক্লজ বলে ঠিক আছে তার সিনার উপায়গুলো কী কী সিন্স এস হোয়েন সো দ্যাট দো অল দো বিকজ ইডিসি ঠিক আছে এইসব কনজাংশনে যদি কোনো সেন্টেন্স আমরা দেখে থাকি তাহলে সেই সব সেন্টেন্সকে বলবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তারপর চলে যাই থার্ড নাম্বার যে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলতেছি যে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে সেন্টেন্স পূর্ণ করবে তখন সেই সেন্টেন্সগুলো বলবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স আচ্ছা কোঅর্ডিনেট যে কনজাংশনগুলো বলতেছি কোনগুলো আছে অ্যান্ড অর বাট ইয়েট এস ওয়েল এস ঠিক আছে বা ইত্যাদি এইসব কনজাংশন যদি আমরা কোনো সেন্টেন্সে দেখে থাকি তাহলে সেই সব সেন্টেন্সকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকলেও সিম্পল সেন্টেন্স আবার ইনস্পাইট অফ ডিসপাইট বিকজ অফ বিং থাকলেও হচ্ছে সিম্পল সেন্টেন্স চলে যায় হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স ঠিক আছে কম্পাউন্ড সেন্টেন্স কি মনে রাখবো যে অ্যান্ড অর বাট ইয়েট এস ওয়েল এস ঠিক আছে এই পাঁচটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই কম্পাউন্ড সেন্টেন্সও চিনবো কমপ্লেক্স সেন্টেন্সও চিনবো তার মানে কি এই কয়েকটা সবসময় কম্পাউন্ড সেন্টেন্সে হয় এই কয়েকটা কনজাংশন বাদে বাকি যতগুলো কনজাংশন যে সেন্টেন্সে ব্যবহার হবে সেটা চলে যাবে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে ঠিক আছে তার মানে আমাদের গুরুত্বপূর্ণ যে এগুলো আমাদের মনে রাখতে হবে আচ্ছা আমরা উদাহরণে চলে যাই প্রথম নাম্বার উদাহরণ দেখি যে ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি ঠিক আছে তার মানে কি এই সেন্টেন্স আমি কী পাচ্ছি ইনস্পাইট অফ তার মানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স
সিম্পল সেন্টেন্স ঠিক আছে তারপর কি দেখতেছি যে আই নো দ্যাট এই যে দ্যাট কনজাংশন পাচ্ছি তাই না দুইটা কল যুক্ত পাচ্ছি এবং দ্যাট পাচ্ছি দ্যাট হচ্ছে অবশ্যই কমপ্লেক্স কারণ এখানে কম্পাউন্ডে নাই তাই না কমপ্লেক্স আচ্ছা তারপর দেখতেছি তৃতীয় নাম্বার যে সেন্টেন্স এখানে অর আছে তাই না অর হচ্ছে কিসে কম্পাউন্ড আমরা পেয়ে নিছি তাই না পেয়ে গেছি হচ্ছে কম্পাউন্ড অর্থাৎ এন্ড অর বাট ইয়েট অ্যাজ ওয়েল অ্যাজ যদি পাই তাহলে হচ্ছে কম্পাউন্ড আচ্ছা আমরা আজকে কী কী শিখলাম সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সের কয়টি বিষয় তাই সেন্টেন্সের টাইপস জানলাম সেন্টেন্সকে চিনার বিষয়গুলো জানলাম